ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি। আজকে আমরা শুনব লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক চরিত্র থেকে আরেকটি গল্প। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন 1894-এর 12th September। তিনি একজন বিখ্যাত বাংলা সাহিত্যিক ছিলেন। তার জীবনকালে তিনি পথের পাঁচালী, চাঁদের পাহাড়, আরণ্যক এই সমস্ত বিখ্যাত উপন্যাস আমাদের উপহার দিয়েছেন এবং তার রচিত আরেকটি খুবই বিখ্যাত চরিত্র হল তারানাথ তান্ত্রিক। তিনি মারা যান 1st November 1950। তো চলুন বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। আজকের গল্প মধু সুন্দরী দেবীর আবির্ভাব। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগেই, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই, সুতরাং তাহার দ্বিতীয় গল্পটি যে বিশ্বাস করবেন এমন আশা করিতে পারি না। কিন্তু এই দ্বিতীয় গল্পটি এমন অদ্ভুত যে সেটি আপনাদের শুনাই বা লোভ সম্বরণ করা আমার পক্ষে দুঃসাধ্য। জগতে কি ঘটে না ঘটে তার কতটুকুই বা আমরা খবর রাখি, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হরেশিও ইত্যাদি ইত্যাদি। অতএব এই গল্পটি শুনিয়া যান এবং সম্পূর্ণ অসত্য বলিয়া ডিসমিস করিবার পূর্বে মহাকবির ওই বহুবার উদ্ধৃত, সর্বজন পরিচিত অথচ গভীর উক্তিটি স্মরণ করিবেন, এই আমার অনুরোধ। তবে যিনি প্রত্যক্ষদৃষ্ট, এই স্থূল জগতের বাহিরে অন্য কোনো সূক্ষ্ম জগৎ কিংবা ভূত প্রেত কিংবা অন্য কোনো অশরীরী জীব কিংবা অপদেবতা উপদেবতার অস্তিত্বে আদৌ বিশ্বাস বা নহেন, এই গল্প না হয় নাই বা পড়িলেন। যাকে, এবারে গল্পটা শুরু করি। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না, সন্ধ্যার পূর্বে মাঠ হইতে ফুটবল খেলা দেখিয়া ধর্মতলা দিয়া ফিরিতেছিলাম। মোহনবাগান হারিয়ে যাওয়াতে মনও প্রফুল্ল ছিল না, কি আর করি, ধর্মতলার মোড়ের কাছেই মঠ লেনে, নম্বরটা মনে নেয় তবে বাড়িটা চিনি, তারানাথ জ্যোতিষীর বাড়ি গেলাম। তারানাথ একাই ছিল, আমায় বলিল, এসো এসো হে, বউকাল দেখা নেই তো, তা কি ব্যাপার। কিছুক্ষণ গল্প গুজবের পরে উঠিতে যাইতেছি এমন সময় ঘোর বৃষ্টি নামিল। তারানাথ তো আমায় এ অবস্থায় উঠিতে দিল না। আমি দেখিলাম বৃষ্টি হঠাৎ থামিবে না। তারানাথের বৈঠকখানায় আমরা দুজনে বসে আছি। বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকিলে মনে হয় শহর শুদ্ধ লোক বুঝি আমার ঘরে আসিয়া ভিড় করিবে। কেহ না আসিলেও মনের ভাব এইরূপ থাকে, কিন্তু বৃষ্টি নামিলে মনে হয় এই বৃষ্টি মাথায় কেহই আসিবে না, সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথেরও সেদিন মনে হইল আমরা দুজনে ছাড়া সারা কলিকাতা শহরেই যেন কোথাও কোনো লোক নাই, সুতরাং মনের ভাব বদলাইয়া গেল। এদিকে সন্ধ্যাও নামিয়াছে, জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলিবার ও শুনিবার প্রবৃত্তি উভয়েরই জাগিল। ঘোর বৃষ্টিমুখর আষাঢ় সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়াম অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার আর চৌরঙ্গীর মোড়ে ওবালাকার বাস দুর্ঘটনা প্রভৃতি নানা রূপ কথা বলিতে বলিতে হঠাৎ কোন সময় নারী প্রেমের প্রসঙ্গে আসিয়া পড়িলাম। তারানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হইলেও সুখদেব যে নয় বা কোনো কালে ছিল না এ কথা তো পূর্বের গল্পতেই বলিয়াছি, আশা করি তাহা আপনারা ভোলেন নাই। নারীর সঙ্গে সে যে বহু মেলামেশা করিয়াছে এ কথা বলাই বাহুল্য, সুতরাং তাহার মুখ হইতে এ বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনিব এরূপ আশা করা আমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিকই ছিল। কিন্তু তাহার পরিবর্তে সে এ সম্বন্ধে যে অসাধারণ ধরনের অভিজ্ঞতার কাহিনীটি বর্ণনা করিল তাহার জন্য সত্যই বলিতেছি, আদৌ প্রস্তুত ছিলাম না। আর একটা কথা, তারানাথকে দেখিয়া বা তাহার মুখে কথা শুনিয়া আমার মনে হইয়াছিল একটা কি ঘোর দুঃখ মনে সে চাপিয়া রাখিয়াছে।
অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলিতে গিয়া যেন কি একটা বলি বলি করিয়াও বলে নাই। আজ বুঝিলাম তারানাথের তান্ত্রিক জীবনের অনেক কাহিনী সে আমার কাছে কেন কাহারও কাছে বলে নাই। হয়তো সেগুলি ঠিক বলিবার মতোও নহে, কারণ সে কথা বলা তাহার পক্ষে কষ্টকস্মৃতির পুনরুদ্ধারণ করা মাত্র। তাছাড়া আমার মনে হয় লোককে সেসব গল্প বিশ্বাস করানো শক্ত। বলিলাম, তা জ্যোতিষী মহাশয়ের এ সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, কি কি বলেন? তারানাথ বলিল, অভিজ্ঞতা একটাই আছে এবং সেটা মারাত্মক রকমের অদ্ভুত। প্রেম যে কাকে বলে সেবার বুঝেছিলাম, এখন কিন্তু সেটা স্বপ্ন বলেই মনে হয়। যাকে তবে শোনো বলি। আমি বাধা দিয়া বলিলাম, না না না, কোনো ট্র্যাজিক গল্প বলবেন না তো। প্রথম প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, সে মারা গেল, এই তো? ও তো ঢের শুনেছি। ঢের শোনোনি, শোনো, কিন্তু বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে। এরকম গল্প বানিয়ে বলতে পারলে না একজন গল্প লেখক হয়ে যেতুম হে। তু একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া এ কথা আর কেউ জানে না। ঠিক এই সময় বাড়ির ভিতর হইতে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি দু পেয়ালা গরম চা ও দুখানি করিয়া পরোটা ও আলু ভাজা আনিল। চারি 10 বৎসরের মেয়ে, তারানাথের মতোই গায়ের রং বেশ উজ্জ্বল আর মুখচোখও মন্দ নয়। আমায় বলিল, কাকাবাবু, লেশের কাপড়ের কই ছবিটা আনলেন না? চারির কাছে কথা দিয়াছিলাম যে ধর্মতলার দোকান হইতে তাহার উল বোনার জন্য একটা ছবির ও প্যাটার্নের নকশা কিনিয়া দেব। বলিলাম, আজ ফুটবলের ভিড় ছিল তো, কাল ঠিক এনে দেব, কেমন? চারি দাঁড়াইয়াছিল। তারানাথ বলিল, যা তুই গিয়ে বরং দুটো পান নিয়ে আয়, চাটা খেয়ে নাও, পরোটা খানা না না ফেলতে পারবে না, তোমরা এখন ইয়াং ম্যান, খাওয়ার বেলা এমন বৃষ্টির জলেই হাত ধুয়ে ফেলো বরং। ছেলেপিলেদের সামনে তো এসব গল্প। চা পানের পরে তারানাথ বলিতে আরম্ভ করিল, বীরভূমের শ্মশানের যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম, তার ওখান থেকে তো সেই কাণ্ডের পরেই চলে এলাম। কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকে। নিজের চোখে যা দেখলাম তা তো আর বিশ্বাস না করে পারি না। এটা পাগলির কথা থেকেই বুঝেছিলুম যে পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে, গুরু খুঁজতে লাগলাম। এখন খুঁজলে কি হবে, ওই পথের পথিকের দর্শন পাওয়া তো অত্যন্ত দুর্লভ। এই সময় বহু স্থান ঘুরে বেরিয়ে আমার 2টি মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথম, ধুনি জ্বালানো সাধুদের মধ্যে শতকরা 99 জনই ব্যবসাদার, ধর্ম জিনিসটা এদের কাছে ওই একটা বেচা কেনার বস্তু, ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের একেবারে আয়ত্তাধীন। দ্বিতীয়ত, সাধারণ মানুষ অত্যন্ত বোকা, এদের ঠকানো খুবই সহজ, বিশেষত ওই ধর্মের ব্যাপারে। যাকে আমি ধুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলাম, ইন্স্যুরেন্সের দালালও দেখলাম, দৈবী ঔষধের মাদুলি বিক্রেতাকেও দেখলাম, সাধুবেশী ভিক্ষুকও দেখলাম, কিন্তু সত্যিকার সাধু একটাও দেখলাম না। এই অবস্থায় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটি ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল,
আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন করবার জোগাড় করতে যাচ্ছি। এমন সময় একজন শ্যামবর্ণ ঋজু ও দীর্ঘাকৃতি প্রৌঢ় সাধু দেখি একটা পুটুলি বগলে মন্দিরে ঢুকছেন। আমি তো গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। সাধুটি বেশ মিষ্ট হাসি, বললেন, ও বাবা, তুই যে বড় ভক্ত দেখছি, তা কী চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস। আমি বিনীত প্রতিবাদের সুরে বলতে লাগলাম, রাগ নয় বাবাজি, বৈরাগ্য। ওহে ছোকরা, সাধু হব বললেই তো আর হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। যা যা, তুই সংসার ধর্ম করগে যা। মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসন, পাঁচটি নরমুণ্ড পেতে তৈরি। সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন, সেটাও দেখলাম। মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলাম, এই মহাপুরুষকে ছেড়ে আমি আর কোথাও যাচ্ছি না। কিছুদিন তার পেছনেই লেগে রইলাম। তার হোমের কাঠ ভেঙে দিই। 3 মাইল দূরের কুসুম্বনী বলে গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনলাম সাধুটি নাকি একজন বড় তান্ত্রিক, অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ তার আছে। তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনই ভয় দেখালে। বলে, তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বেশি বিশ্বাস করো না, ওরা সব পারে। একটু সাবধান হয়ে চলো, কেমন? নাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। শীঘ্রই ওদের কথা সত্যতা একদিন বুঝলাম। একদিন গভীর রাত্রিতে আমার ঘুম হঠাৎ ভেঙে গিয়েছে। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি যেন কার সঙ্গে পঞ্চমুণ্ডির আসনে বসে কথা বলছেন। এত রাতে এই নির্জন নদী তীরের জঙ্গলের মধ্যে কে এলো? দেখতে বড়ই কৌতূহল হলো। তা কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলাম। অল্প দূরে গিয়ে যা দেখলাম তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো, এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। দেখলাম সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছে। কাছের আড়াল থেকে মেয়ে মানুষটিকে আমি খানিকটা স্পষ্ট আর খানিকটা অস্পষ্টভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন, আর সেই মেয়েটি এলোই বা কেমন করে একা এই নির্জন জায়গায়? যাই হোক, বেশি দূর অগ্রসর হলেই ওরা আমায় টের পাবে। মনে কেমন যেন একটা ভয়ও হলো, সেদিন চলে এলাম। তার পরদিন রাত্রে আমি আর ঘুমালাম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাতে সেই মানুষটি আজও এসেছে। ভোর হওয়ার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে দাঁড়িয়ে রইলাম। বর্ষা আবার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। শেষে মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন রাত্রেও আবার অবিকল তাই। একদিন আরেকটি জিনিস লক্ষ্য করলাম, যে মানুষটির সঙ্গে কথা বলছে তার পরনের বস্ত্রাদি বড় অদ্ভুত ধরনের। সে যে কোন দেশের বস্ত্র পরেছে সেটা না শাড়ি, না ঘাগরা, না জাপানি কিমোনো, না মেয়েদের গাউন। যদিও অজানা, তবে ভারী চমৎকার মানিয়েছেও বটে। সেদিন আর একটা কথাও আমার মনে হলো, মেয়ে মানুষটি যেই হোক সে জানে যে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কী করে যে আমার এ কথা মনে হলো তা আমি বলতে পারবো না,
কিন্তু এই কথা আবছাভাবে আমার মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মনে কেমন একটু ভয়ও হলো। ভাবলাম সরে পড়ি বাবা, দরকার কি এসবের মধ্যে থেকে। কিন্তু পরদিন রাত্রে একসময় আর শুয়ে থাকতে পারলাম না নিশ্চিন্ত মনে, সেই উঠে যেতেই হলো। সেদিন আরেকটি জিনিসও লক্ষ্য করলাম, মেয়ে মানুষটি যখন থাকে না, এক ধরনের খুব মৃদু সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। একদিনও সেই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলাম যে কোনো বন্য ফুলের গন্ধ হয়তো। আজ বেশ মনে হলো এই গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ বর্তমান। এরকম আরও দিন দশ বারো চলল, তারপরে সাধুর ডাক এলো। ওই বরাকর না কোডরমার এক গাড়োয়ালি জমিদারের বাড়িতে কি এক শান্তি সস্তায়ন করার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হননি, দুদিন তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোশামত করে নিয়ে গেলেন। মনে মনে ভাবলাম এ আর কিছুই নয়, সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও বাইরে কাটাতে রাজি নন। কিন্তু নিকটে তো কোথাও বস্তি নেই, মেয়েটি আসেই বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে তো নয়। আমি অনেকবার তাকে দেখেছি, প্রত্যেকবারই আমার বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী তেমনই তার অদ্ভুত ধরনের অতি চমৎকার এবং দামি পরণ পরিচ্ছদ। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগলো। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি, দেখাই যাক না আজ রাত্রে সে আসে কি না। তখন আমার বয়স অল্প ছিল, ওই তোমরা যাকে বলো রোমান্স আর কি, তার ইয়ে তখন যে আমার যথেষ্টই ছিল। এখন এতে তো তুমি আমাকে দোষ দিতে পারো না ভায়া। যাকে তা নির্দিষ্ট সময়ের কিছু আগেই সেদিন রাত্রে আমি নিজেই গিয়ে ওই পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম, মনে ভয়ানক কৌতূহল, দেখি আজ সেই মেয়েটি আসে কিনা। তা কেউ তো কোনো দিকে নেই, নির্জন রাত্রি, মনে একটু ভয়ও হলো। এই ধরনের কাজ কখনো করিও নি, আবার হাঙ্গামায় পড়ে টড়ে যাব না তো। তখন আমি একজন অপরিণত বুদ্ধি নির্বোধ যুবক মাত্র, তখন যদি ঘুণাক্ষরেও জানতাম যে অজ্ঞাতসারে কি ব্যাপারের সম্মুখীন হতে চলেছি, তবে কি আর ছাদিম তলায় একা ওই পঞ্চমুণ্ডির আসনে বসতে যাই? যাকে, ও তো আমার অদৃষ্টের লিপি। সেই রাত্রির জের আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানো সূত্রপাতটি ঘটেছিল সেই কাল রাত্রেই। তা কি আর তখন বুঝেছিলাম হে। রাত তো ক্রমে গভীর হলো, পূর্বদিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনেই বরাকর নদী, দুই পাড়েই শিলাখণ্ড ছড়ানো, তার উপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিমতলা ও পঞ্চমুণ্ডির আসন, এই আমি যেখানে বসে আছি আর কি। আমার বাঁ দিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। আমার সামনে এসেই মেয়েটি কখন যে এমন নিঃশব্দে অথচ অতর্কিতে এসে দাঁড়িয়েছে আমি কিছুই টের পাইনি। অথচ আগেই বলেছি আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলাবিস্তৃত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিও রেখেছি মাঠের দিকে, নদীর দিক থেকে তো আমার কাছে কারো আসা সম্ভব নয়, মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোরও কথা নয়।
মেয়েটি যেখানে দাঁড়িয়ে সেখানে আধ সেকেন্ড আগেও কেউ ছিল না। আমি জানি আধ সেকেন্ড পরেই সেখানে জল জ্যান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজলের মতো ঠেকলো বলেই আমি একেবারে চমকে উঠলাম। আর সঙ্গে সঙ্গে সেই মৃদু মধুর সুগন্ধ, আমার সারা দেহ মন অবসাচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধ হয় ছিল না তারপর আর এক সেকেন্ড। তারপরে যে কি ঘটলো আমি আর কিছুই জানি না। যখন আমার আবার জ্ঞান ফিরে এলো তখন ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে সারা রাত পড়ে থাকার দরুন গায়ে ব্যথাও হয়েছে, আবার গলাও ভার হয়েছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম, এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো এত শরীর খারাপ যে জ্বরই হবে। পরদিন সারা দিন কিছু না খেয়ে শুয়েই রইলাম, কেবলই কাল রাত্রির কথাটা ভাবতে থাকলাম। মেয়েটি কে, কি করেই বা অমন নিঃশব্দে অতর্কিতে ওখানে এলো, কিন্তু একেবারেই অসম্ভব। মেয়েটি অসামান্য রূপসী, অজ্ঞান হয়ে পড়বার পূর্বে ওই কয়েক সেকেন্ডের মধ্যেই আমি তা দেখে নিয়েছিলাম। আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন, এর তো কোনো যুক্তিসঙ্গত কারণও খুঁজে পাচ্ছি না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করাও সারাদিন আমার ঘুচল না। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়োয়ালি জমিদার বাড়ি থেকে ফেরত এলেন আমার জন্যে লাড্ডু কচুরি এবং একটা মোটা সুতি চাদরও এনেছেন। তার নিজের জন্যে জমিদার বাড়ি থেকে ভালো একখানা পশমি আলোয়ান দিয়েছে। আমায় বললেন, শুয়ে কেন, ওঠো, জিনিসগুলো একটু রেখে দাও। অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে পুঁটুলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, তোমার হয়েছেটা কি বলতো, অসুখ বিসুখ নাকি? কিছুই জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কিরকম তারই সবিস্তারে বর্ণনা করতে লাগলেন। আমায় বারবার জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে বলো দেখি, অমন মনমরা ভাব কেন, বাড়ির জন্যে মন কেমন করছে বুঝি? বলেছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা এ পথে নামলেই কি আর নামা যায় রে বাপু, বড় কঠিন পথ। সেদিন রাত্রে আমার খুব জ্বর এলো, কতদিন ঠিক জানি না একেবারে অজ্ঞান অচৈতন্য হয়ে রইলাম। জ্ঞান হলেই দেখতাম সাধু শিয়রে বসে আছেন, বোধহয় তাঁরই সেবা যত্নে এবং দয়ায় সেবার ক্রমে সেরে উঠলাম। সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরের পরে, সাধু বললেন, ছেলে ছোকরা কিনা, কি কাণ্ডটা বাঁধিয়ে বসেছিলে বাপু, এবার তো বাঁচতে না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাপু, পঞ্চমুণ্ডির আসনে কি জন্যে গিয়েছিলে সেদিন রাত্রে? আমি তো তার কথা শুনে অবাক, ইনি জানলেনটা কি করে, আমি তো কোনো কথাই বলিনি। হঠাৎ আমার সন্দেহ হলো সেই অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয়ই সাধুর ফিরে এসে দেখা হয়েছে, সেই বলেছে হয়তো। আমাকে চুপ করে থাকতে দেখে বললেন, ভাবছো যে আমি কি করে জানলাম না? আরে বাবা, কতটুকুই বা তোমরা বোঝো আর কতটুকুই বা তোমরা জানো, তোমাদের দেখে না দয়া হয়। ভয় ভয়ে আমি জিজ্ঞাসা করলাম, আপনি জানলেন কি করে বাবা? আরে পাগল, তুমি তো জ্বরের ঘরে বলেছিলে ওইসব কথা, নইলে জানবো কেমন করে? যাকগে, প্রাণে যে বেঁচে গিয়েছ এই ঢের, আর কখনো অমন পাগলামি করতে যেও না। আমি চুপ করে রইলাম, তাহলে আমি বিকারের ঘরে সব ফাঁস করে দিয়েছি। সেই দিন মনে মনে সংকল্প করলাম যে দু একদিনের মধ্যে এখান থেকে চলে যাব, শরীরটা একটু সুস্থ হয়ে উঠলেই। কিন্তু আমার ভাগ্যলিপি যে অন্যরকম,
সাধু বাবাজিকে তার পরদিনই পাহাড়ি বিচ্ছুতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় একেবারে অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী মিহিজাম থেকে ডাক্তার ডেকে আনি, তার সেবা করি। 3 রাত জেগে 3 দিন পরে তাকে সারিয়ে তুললাম। 3 দশেক পরে আমি একদিন বললাম, সাধুজি আমি আজই চলে যেতে চাই। সাধু বিস্মিত হয়ে বললেন, চলে যাবে কোথায়? এখানে থেকেই বা কি হবে বাবা, আমার তো কিছুই হচ্ছে না, এই নিচে বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো, দুটি ওই পেটের ভাতের লোভে আমি তো আর এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন, আমার কথায় তখন আর তিনি কোনো কথাই বললেন না। সন্ধ্যার কিছু আগে আমায় ডেকে তিনি কাছে বসালেন, বললেন, ভেবেছিলাম যে এ পথে তোমায় নামাবো না, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ সেটা বড়ই কষ্টের বিষয়। তুমি তো আমার যথেষ্ট উপকার করেছ, নিজের ছেলের মতোই সেবা করেছ, তাই তোমাকে আমি কিছু দিতে চাই। তবে তার আগে একটা কথা বলি, তোমার বেশ সাহস আছে তো? বললাম, আগে হ্যাঁ, এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা বললাম। সাধু অবাক হয়ে বললেন, সেই পাগলিকে তুমি চেনো? আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষে, তুমি তার হাত থেকে যে অত সহজে উদ্ধার পেয়ে এসেছ সে তো কেবল তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে কিনা শেষে পড়েছিলে? কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কিরকম জানো? যেমন লোকে ওই খ্যাপা শেয়াল কুকুর কি গোখরো সাপকে ভয় করে, তেমনি ও সেই জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর নিম্নতন্ত্রের। ওর ইতিহাস বড়ই অদ্ভুত, সে আর একদিন বলবো। তা কতদিন ওর সঙ্গে ছিলে? প্রায় 2 মাস। সাধুজি বললেন, ওর সঙ্গে যখন ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি তো যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্যে রাত্রে পঞ্চমুণ্ডীর আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপনে যদিও পাপ নেই, তবু এ কথা একজন গুরুস্থানীয় ব্যক্তির কাছে কেমনই বা স্বীকার করব যে পঞ্চমুণ্ডীর আসনে বসেছিলাম সেই অপরিচিতা নিশাবিহারিণীর উপশীর টানে। সেদিন সাধু অতি অদ্ভুত ও গোপনীয় কথা আমায় বললেন। বললেন, কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেদিন যাকে ছাতিম তলায় বসে দেখেছিলে, তিনি তোমার আমার মতো দেহধারী মানুষ নন। শুনে তো মশাই আমার গা একেবারে শিউরে উঠল। দেহধারী জীব নয় কি বলে কিরে বাবা, তবে কি ভূত পেতনি রাখি? সাধুজি বললেন, তোমায় এ কথা বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। যাকে আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী, হুগলি জেলায় জেজুর গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন, কুলার্নব আর মহাডামর এই 2 শ্রেষ্ঠ তন্ত্রে তার সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রের একটি নিম্ন শাখার তন্ত্রের নাম ভূতডামর। আমি তখন যুবক, তোমারই মতো বয়স, স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়ল ওই ভূত ডামরের ওপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ওপর থেকে ফেরাবার যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু তাই কি হয়,
অদৃষ্টলিপি তবে আর কাকে বলছে? এই যে তোমার যেমন, আপনাকে উপর থেকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? কারণ ওই পথ প্রলোভনের পথ, বিপদের পথ। ভূতটামোর তন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ, যার সাধনা তুমি করবে, সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কিণী দেবীকে মাতৃভাবে পেতে হয়, কনকবতী দেবীকে পাওয়া যায় কন্যাভাবে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবে পেতে পারা যায়। এইসব যোগিনীদের কেউ ভালো তো কেউ মন্দ। এদের জাতিও নেই, বিচারও নেই, ধর্মও নেই। কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নন। ভূতটামোরে এই সাধনার ব্যাপারে বলে দেওয়া হয়েছে, তুমি যাকে সেদিন দেখেছিলে তিনি এই রকমই এক জীব। তোমার সাহস থাকে তো সেই মন্ত্র আমি তোমায় দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে তুমি এ পথে নেমো না। এতটা বলে সাধুজি ভালো করেননি, আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে তিনি আমায় আর কি সামলে রাখতে পারেন? আমিও নাচোরবান্দা হয়ে পড়লাম, মন্ত্র আমি নেবই। সাধুজি বললেন, তবে তুমি কনকবতী দেবী সাধনার মন্ত্র নাও, কন্যাভাবে পাবে দেবীকে। আমি চুপ করে রইলাম। তিনি আবার বললেন, তবে কিঙ্কিণী সাধনার মন্ত্র? তাকে তো আর বলে বুঝাতে পারছি না, কি বিপদেই না পড়েছিলাম বুড়ো সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষটা কি? সাধু আমায় চুপ করে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবী সাধনার মন্ত্র দিচ্ছি। একে কন্যাভাবে, ভগ্নীভাবে বা ভার্যাভাবে পেতে পারো, তবে আমার কথা যদি শোনো কখনো ভার্যাভাবে পেতে যেও না। এর বিপদের দিক বলি, ভার্যাভাবে সাধন করলে তিনি তোমাকে প্রণয়ের মতো দেখবেন, কিন্তু এরা মহাশক্তিশালিনী যোগিনী, সাধারণ মানবী তো নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত, হয় তোমাকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে ছাড়বে, আর নয় তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারা বড় কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এ জায়গা থেকে তোমায় চলে যেতে হবে, তোমায় এখানে আমি আর রাখতে পারি না। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। বেশ ভালো, আমিও তা চাইনি। আমার ভয় ছিল হয়তো সাধুজিও ওই মাতু পাগলির মতো হিপনোটিজম জানে এবং খানিকটা অভিভূত করে যা তা আমায় দেখাবে। তারপর আমি তারানাথের কথায় বাধা দিয়ে বলিলাম, কেন, আপনি যে স্বচক্ষে পঞ্চমুণ্ডির আসনে কি মূর্তি দেখেছিলেন, কই তখন তো সাধু সেখানে ছিলেন না? তারপর যে আমার টাইফয়েড জ্বর হয় সেটা বলিনি? হয়তো পঞ্চমুণ্ডির আসনে যখন বসি তখনই জ্বর আসছে। সেই সময় জ্বরের পূর্বাবস্থায় ওই অসুস্থ মস্তিষ্কে কি বিকার দেখে থাকবো, হয়তো চোখের ধাঁধা। জ্বর সেরে উঠে এই সন্দেহ আমার হয়েছিল, সত্যি বলছি। যাকে, তারপর ওখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়, ওখান থেকে 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল। কিছু দূরে থাকতাম গ্রামের বারোয়ারি ঘরে, গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম, আর সন্ধ্যার পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এইরকমে 1 মাস কেটে গেল, 2 মাস গেল, 3 মাস গেল, কিছুই দেখিনি। মন্ত্রের উপর বিশ্বাসই যেন ক্রমে ক্রমে কমে যাচ্ছে। তবুও মনকে বোঝালাম, 6 মাস পরে পূর্ণাহুতি ও হোম করার নিয়ম বলে দিয়েছিলেন সাধু, তার আগে নাকি কিছুই হবে না। 6 মাসও পূর্ণ হলো, সাধুজি যেমন যেমন বলে দিয়েছিলেন ঠিক সেই সব নিয়ম পালন করলাম।
অরাকন নদীর তীরে বসে ভাত রাঁধলুম, কই মাছ পোড়ালুম, আঙুট কলার পাতায় ভাত ও পোড়া মাছের নৈবেদ্যও দিলাম। ডুমুরের সমীপ দিয়ে বালির ওপর হোম করে মন্ত্র পড়ে আহুতি দিলাম। জাতি ফুলের মালা নিতান্তই দরকার, কত দূর থেকে খুঁজে জাতি ফুলের মালাও এনেছিলাম। মালা ও চন্দন আলাদা কলার পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। আমি বললাম, কিছু দেখলেন? কাকস্য পরিবেদনা, ঘি চন্দন মিষ্টি কিনতে কেবল কতগুলো পয়সা শ্রাদ্ধ হয়ে গেল, ধ্যান জপ হোমে কিছুই ফল ফলল না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য একেবারে নদীর জলে ফেলে দিলাম। বেটা সাধু কিনা ভীষণ ঠকিয়েছে, বেটার কোনো ক্ষমতা নেই, যেমন এই মাতু পাগলি তেমনই এই সাধু, তন্ত্রতন্ত্র সব বাজে, খানিকটা হিপনোটিজম জানে, তার বলে ওই মূর্খ গ্রাম্য লোককে ঠকিয়ে খায়। এসব ভাবি বটে, তবে জপটা ছাড়তে পারিনি, অভ্যেস মতোই করে যাই, ওটা যেন একটা বদ অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল। এইভাবে আরও মাস চার পাঁচ কেটে গেল। একদিন সন্ধ্যার পরেই, রাত তখন সবে হয়েছে, হাত ঘন্টাও যায়নি, আমি একটা গাছের তলায় বসে জপ করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি তখনও। হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণ কিন্তু আমি মিথ্যে বলছি না, যা যা হলো একটার পর একটা বলছি, মন দিয়ে শোনো। তাই কস্তুরীর গন্ধটা যখন চার পাঁচ সেকেন্ড পেয়েছি, তখন আমার সেদিকে মন গেল। ভাবলুম, এ দেখছি অবিকল কস্তুরীর গন্ধ, বাহ বেশ ব্যাপার তো, পাহাড়ে জঙ্গলে কত সুন্দর অজানা বনফুলি তো আছে। তারপরে আমার মনে হলো, আমার পেছনে অর্থাৎ যে গাছটার তলায় বসেছিলাম তার গুড়ির আড়ালে কি একজন এসে দাঁড়িয়েছে। আমি পেছন থেকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু অনেক সময় এই লোকের উপস্থিতি তো চোখে না দেখেও বোঝা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতি মাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাস যেন বন্ধ হয়ে গেল। সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের হলকা বেরুচ্ছে মনে হলো। আবার অজ্ঞান হয়ে যাব নাকি, মনে মনে বেশ ভয় হলো। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে। আধ সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না, ঠিক সেই পঞ্চমুণ্ডির আসনে বসার রাত্রেই সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম, কখনোই জ্ঞান হারাব না। মেয়েটি দেখি ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করিলাম, নিজের চোখে এমনি এক মূর্তি আপনি দেখলেন? আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ পাইয়া তারানাথ উগ্র প্রতিবাদে সুরে বলিল, একেবারে নিজের চোখে, সুস্থ শরীরে, বিশ্বাস করো না করো সে আলাদা কথা, তো যা দেখেছি তাকে মিথ্যে বলতে পারবো না। কিরকম দেখলেন, কেমন চেহারা? ভারী রূপসী যদি বলি না তাহলে কিছুই বলা হলো না, মধুসুন্দরী দেবী ধ্যানে আছে, উদ্যত ভানু প্রতিকাশা বিদ্যুৎ পুঞ্জ নিভাসতি, নীলাম্বর পরিধানা মদবিহব লালোচনা। শুধু যদি ভারী রূপসী বলি তবে তো কিছুই বলা হলো না, হে একেবারে অতীব সুন্দরী, তার রূপের ব্যাখ্যা কথায় বলা যায় না। তখন বুঝলাম দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়, সাধকে প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা তার দেওয়া যায় না। আপনি কোন কথা বললেন? কথা? আমার চেতনা তখন লোপ পাওয়ার মতো হয়েছে, তো আর কথা বলছি,
তুমি কি পাগল? সে তেজ সহ্য করা কি আমার কর্ম? সাধারণ মানবীর মতো তার কোনো জায়গাই নয়। ওই যে বলা হয়েছে না, মদ্বিভল ললোচনা, রে বাবা, সে চোখের যে কি ভাব! ত্রিভুবন জয় হয় সেই চোখের চাউনিতে। আমি অধীর হইয়া বলিলাম, আরে বাবা, আপনার বর্ণনা রাখুন, কি কথা হলো সেটা বলুন। কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার নেই। মোটের ওপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাত্রে আমায় দেখা দিতে। নদী তীরে সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রিয়ারূপে, বলাই বাহুল্য, সাধুর কথা কে আর শুনে। তখন শীতকাল, বরাকর নদীর জল অনেক কম হয়েছে, জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদে হয়ে এসেছে। আগে যেখানে জল ছিল সেখানে বালির ওপর অপ্রকোনা জ্যোৎস্নারাত্রে চকচক করে। বরাকর নদীর দুপারে শালবন পাতা ছড়িয়ে দিচ্ছে, আকাশ রোজ নীল, রাত্রে শুক্লপক্ষের জ্যোৎস্নার বড় মনোরম শোভা। সেই সময় থেকে তিনটি মাস দেবী প্রতি রাত্রে দেখা দিতেন। সত্যিকার বাঁচা বেঁচে ছিলাম যেন ওই তিনটি মাস। এসব কথাও বলা এখন আমার পক্ষে বেদনাদায়ক। কত যে বেদনাদায়ক তুমি জানো না। আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ তা আমি ওই তিন মাসে পেয়েছিলাম। দেবী বটে, অমন ভালোবাসার সাধ্য মানুষের নেই, অমন নিবিড় বন্ধুত্ব দান করা, সে এক স্বর্গীয় দান, বুঝলে? সে তুমি বুঝবে না। তোমায় আর কি বোঝাবো, তুমি তো আমায় অবিশ্বাস করবে, হয় মিথ্যেবাদী আর না হয় পাগল ভাববে, এতক্ষণে হয়তো ভাবছই। তুমি কেন, আমার স্ত্রী সে কথা বিশ্বাস করে না, আমায় তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছিল গুণগান করে। কেন, সে বলে যে আমায় নাকি তান্ত্রিক সাধু গুণগান করে পাগল করে দিয়েছিল। কিন্তু সেই সুখের প্রকৃতি ভীষণ তেজস্কর, একেবারে মদিরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন অপ্রকৃতিস্থ করে দিতে লাগলো। কিছুই ভালো লাগে না, কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে বরাকর নদীর শালবনে, কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আসবেন। সারা রাত্রি কোথা দিয়ে যে স্বপ্নের মতো নেশার ঘরে কেটে যাবে, আকাশ নক্ষত্র দিক বিদিকের জ্ঞান লুপ্ত হয়ে যাবে কয়েক প্রহরের জন্যে, কয়েক প্রহরের জন্য সময় স্থির নিশ্চল হয়ে স্থানুর মতো অচল হয়ে থেমে থাকবে এই বরাকর নদী তীরের বনপ্রাঙ্গণে। একদিন একটা বিপদ ঘটল। একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। তার দেহের সুঠাম গঠন, নিকটের বস্তিতেই তার বাড়ি। অনেকদিন থেকে আমি তাকে দেখেছি, সেও আমায় দেখেছে। সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে, আমায় তাদের বাঁকা বাংলায় বললে, চলে ওয়াইনে গো, মরে যায়, কোনো মাদুলি তোমার কাছে আছে সাধু বাবা? এমন করুণভাবে বললে যে আমার মনে একটু দয়া হলো। মাদুলি দিতে জানি এ কথা বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম, তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলাম একেবারে অন্য মূর্তিতে। কি ভ্রুকুটি কুটিল দৃষ্টি, কি ভীষণ মুখের ভাব! সেই মুখের ভাব তুমি কল্পনাও করতে পারবে না। চণ্ডিকা দেবীর রোষ কটাক্ষে যেমন লোল জিহ্বা করালিনি, প্রচণ্ড কালভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল, এও যেন ঠিক তাই। সেদিন বুঝলাম যে আমি যার সঙ্গে মেলামেশা করি সে তো আর মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়েও না। মানবী রাগ যতই করুক সে করালিনি হয় না, ফিসাচি হয় না, মানবী থেকে যায়। ভীষণ পুঁতিগন্ধে সেদিন শালবন একেবারে ভরে গেল। প্রতিদিনের মতো কস্তুরীর সুবাস
কোথায় গেল মিলিয়ে। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, আবার বিদেহী পিশাচিও বটে। এদের ধর্মাধর্ম তো নেই, এরা সব পারে। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথে, সেই হাতেই বিনা দ্বিধায় বিনা অনুশোচনায় নিমেষের ধ্বংস করতে এরা অভ্যস্ত। আমার ভীষণ ভয় হলো। পিশাচি মধুসুন্দরী তা বুঝে বললে, ভয় কিসের? বললাম, ভয় কই, তুমি রাগ করেছো কেন? সব চিনতে পারবে? অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বউয়ের সব তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায়, চিনতে পারবে? তুমি না যদি চিনতে পারো, দুটি সবে জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোকে নিশ্চয়ই চিনবে। হাত জোর করে বললাম, দেবী, আমি তোমায় ভালোবাসি। ও মূর্তি আমায় দেখিও না, আমায় মারো, ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো নিরপরাধিনী স্ত্রীলোকের কেন প্রাণ নেবে? দয়া করো। বহু চেষ্টায় সেদিন তাকে প্রসন্ন করল। তখন আবার যে দেবী সেই দেবী বললেন, সেই সাঁওতাল মেয়ের মূর্তিতে আমায় দেখতে চাও? সেই মূর্তিতে তাহলে এখনই দেখা দেব। বলতে বলতে সেই সাঁওতালদের মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে, বরং আরো নিটোল গড়ন শরীরের, মুখের ভাব আরো কমনীয়। বললাম, ও চাই না, তোমার মূর্তি দেখাও দেবী। সেই রাত্রি থেকে বুঝলাম যে কাল সাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব এই জন্যেই বারণ করেছিলেন, হয়তো একদিন এর হাতেই মরব। সাপুড়ে সাপ খেলায় মন্ত্রে, আবার বেকায়দা জ্ঞান। সাপুড়ে সাপ খেলায় মন্ত্র দিয়ে, আবার বেকায়দায় পড়লে ওই সাপের ছোবলেই মরে। এভাবে বেশি দিন কিন্তু ছিল না। কিছুদিন পরে পিশাচি মূর্তি ভুলে গেলাম দেবীর অনুপ্রেমে ও মধুর ব্যবহারে। তাতেও বুঝলাম যে সাধারণ মানবী নয়, অমানসিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার উপরে নয় তার নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যা, তোমায় বহুদূর নিয়ে যাব। কোথায় সে এখন বলবো না। কত দূরে, কোন দিকে? এত দূরে, এমন দিকে যা তুমি ধারণাও করতে পারবে না। তবে তোমার ভাগ্যে কি তা আছে? আবার সব ভুলে গেলাম। পিশাচিনী মধুসুন্দরী তখন আর কোথায়? আমার সামনে হাস্যলাস্যময়ী যৌবন চঞ্চলা মুগ্ধ স্বভাবা অপরূপ রূপসী এক তরুণী নারী, দেবী বটে। আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়লুম, মাথার আর ঠিক রইল না। একদিন বললেন, তোমার বিপদ আসছে, তৈরি হও। কি বিপদ? তা বলবো না। প্রাণ সংশয়ের বিপদ? তুমি অভয় দিলে আর বিপদ কিসের? আমি তো ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে তা তো আসবেই। কথা খেটে গেল শিগগির, খুব বেশি দেরিও হয়নি। 3 মাস পরে আমার বাড়ি থেকে লোকজন সন্ধানে সন্ধানে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোক তাদের বলেছে যে একজন পাগল বোধহয় বাঙালি হবে, অল্প বয়সে বরাকর নদীর ধারে শালবনে সন্ধেবেলা বসে থাকে, আপন মনে বিড়বিড় করে বকে। আমায় এই অবস্থায় গায়ের অনেকেই নাকি দেখেছে। তাই শুনে বাড়ির লোক আমায় গিয়ে খুঁজে বার করলে। ছেঁড়া ময়লা কাপড় পরনে, মাথায় জট, গায়ে খড়ি উঠছে, এই অবস্থায় নাকি তারা আমায় ধরে।
বাড়ি ধরে আনবার জন্য একেবারে টানাটানি। আমিও কিছুতেই আসবো না, আর ওরাও ছাড়বে না। আমার তখন সত্যিই জ্ঞান নেই, সত্যি আমি তখন ক্ষিপ্ত উন্মাদ। ওরা হয়তো আমায় আনতেও পারতো না, কিন্তু যে দেবীকে আমি পেয়েছিলাম প্রণয়িনী রূপে, তিনি নিরুৎসাহ করলেন। কিরকম? ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে সেই একটি রাত আমি মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। দেবীকে বললাম যে আমি এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। তিনি নিষ্ঠুর হাসি হেসে বললেন যে আমাকে নাকি যেতে হবেই, এই আমার অদৃষ্ট লিপি। অদৃষ্টের বিরুদ্ধে তিনি অত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন যে এই রাতের পরে জীবনে আর তার সঙ্গে কখনো আমার দেখা হবে না। আগে থেকে বলে তাই তৈরি করে রাখতে চেয়েছিলেন। দেবী তো ত্রিকালজ্ঞা, তাকে জিজ্ঞেস করিনি যে কি করে তিনি একথা জানলেন। হলো তাই, বাড়ি আসার পর সবাই বললে যে কে কি খাইয়ে নাকি পাগল করে দিয়েছে। দিন কতক উন্মাদের চিকিৎসা চলল, বছরখানেক পরে আমার বিয়েও দেওয়া হলো। সেই থেকেই আমি সংসারী। আমি জিজ্ঞাসা করিলাম, আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? বাবা, এ কি ছেলে খেলা হে! শেষে কিনা মারা যাব? অন্য নারী জীবনে এলে তিনি আর দেখা দেবেন? সে চেষ্টাও কখনো করিনি। সে কতকাল হয়ে গেল, সে কি আজকার কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছে হয় না? বৃদ্ধ তারানাথ উৎসাহে উত্তেজনায় বালিশ বুকে দিয়া খাড়া হইয়া উঠিয়া বসিল। ইচ্ছে হয় না কে আর বলেছে, ওই যে বললুম, ওই 3 মাসই বেঁচেছিলাম। দেবী এসেছিলেন মানুষই হয়ে, এদিকে সরৈশ্বর্য শালিনী শক্তিরূপিণী যোগিনী তিনি, তেজে কাছে ঘেঁষাই যায় না। অথচ কি মানবী হয়ে যেতেন যখন আমায় ধরা দিতেন, প্রিয়ার মতো কাছে আসতেন, অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝে অভিমান। পরাকর নদীর ধারের শালবন রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। এমনই কত রাত ধরে! এক এক সময় ভ্রম হতো তিনি সত্যি সত্যি হয়তো মানুষই হবেন। বিদায় নিয়ে যাওয়ার সেই রাত্রিতে বললেন, নদী তীরের এই 3 মাসের জীবন আমিও কি ভুলব ভেবেছ? আমাদের পক্ষেও এটা সুলভ নয়। ভেবো না যে আমরা খুব সুখী, আমাদের মতো সঙ্গীহারা বন্ধুহারা জীবার কোথায় আছে বলো? আমরাও তো প্রেমের কাঙাল। কতদিন পরে একজন মানুষে আমাদের সত্যিকার চাওয়া চায়, তার জন্যে আমাদের মন সর্বদাই তৃষিত হয়ে থাকে। কিন্তু তাই বলে নিজেকে তো আর সহজলভ্য করতে পারিনি। আগ্রহ করে যে না চায় তার কাছে যাইনি, সে আমার প্রেমের মূল্য দেবেই না, নিজেও আনন্দ পাবে না। যা কিনা পাওয়া যায় বহু চেয়ে পাওয়ার পরে। কিন্তু আমাদের অদৃষ্ট লিপি, কোথাও তো আর চিরদিন থাকতে পারিনি, কি না কি ঘটে যায়, তাই অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে চলে যেতে হয়। আমাদের আর কজন ডাকে, কজন বিশ্বাস করে? আমাকে সুখী ভেবো না। বলিলাম, এতই যদি সুখের ব্যাপার হয় তবে আপনি ভয়ঙ্কর বলেছিলেন কেন আগে? ব্যাপার ভয়ঙ্কর এই জন্যে যে আমার সারা জীবনটা ওই 3 মাসের সুখ ভোগে মাটি হয়ে গেল, কোনো দিকে মনই দিতে পারিনি। মধ্যে তো দিন কত উন্মাদ হয়ে গিয়েই ছিলাম বিয়ের পরেও, তারপর সেরে সামলে উঠে এই জ্যোতিষের ব্যবসা আরম্ভ করে যা হয় একরকম, সেও এই দেবীরই দয়া। তিনি বলেছিলেন জীবনে কখনো অন্য কষ্টে আমায় পড়তে হবে না, পড়তেও হয়নি কখনো। কিন্তু ওতেই কি আর আনন্দ দেয় হে জীবনে!
তারানাথ গল্প শেষ করিয়া বাড়ির ভিতরে যাইবার জন্য উঠিল। আমিও বাহির হইয়া ধর্মতলার মোড়ে আসিলাম। এত অদ্ভুত অবাস্তব জগৎ হইতে বিংশ শতাব্দীর বাস্তব সভ্যতার জগতে আসিয়া যেন হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। যতক্ষণ তারানাথ গল্প বলিয়াছিল ততক্ষণও চোখ মুখের ভাবে ও গলার স্বরে গল্পের সত্যতা সম্বন্ধে অবিশ্বাস জাগে নাই, কিন্তু ট্রামে উঠিয়াই মনে হইল যাকে তা না হয় নাই বা বলিলাম যে আমার কি মনে হইল। আপনারা শুনছিলেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক চরিত্রের সমগ্র থেকে মধুসুন্দরী দেবীর আবির্ভাব গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলের অন্য গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা এখনও যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমাদের অনুরোধ, প্লিজ এই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আজকে তবে এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।